15ই জানুয়ারি 2022 পশ্চিম জেলার এনডিপিএস এর বিশেষ আদালতের মাননীয় বিচারপতি শ্রী অংশুমান দেব বর্মা দুজন অপরাধীকে 10 বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং 1,00,000 টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও অতিরিক্ত 6 মাসের জেল দেন। এই মামলাটি আয় ছিলেন ইন্সপেক্টর শ্রী মন্টু রঞ্জন দাস। তিনি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। উল্লেখ্য যে ওই দুইজন অপরাধী বাদারঘাট স্টেশনের মেইন গেটের সামনে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এদেরকে হাতে নাতে ধরে মোট 33 কেজি শুকনা গাঁজা সহ। এই মামলা সরকার পক্ষে আমি পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। এই মামলায় সরকার পক্ষে মোট 8 জন সাক্ষ্যবাক্য দেন মাননীয় আদালতে এবং উভয় পক্ষের শুনানি শেষে মাননীয় বিশেষ আদালত ওই দুইজন অপরাধী, একজন হচ্ছে মিঠু কুমার এবং অমর কুমার সিং, দুজনকেই 10 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 1,00,000 টাকা করে জরিমানা করেন এবং অনাদায়ে আরও 6 মাসে জেল দেন। কোন জায়গায় তাদের বাড়ি? তাদের বাড়ি ভাগলপুরের বিহার রাজ্যে। এইকেদিন ঘটনাটা কবে হয়েছিল?